নমস্কার বন্ধুরা, মৈনাক ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি জয় শ্রীরাম বলে শুরু করছি। রাম কোনো বহিরাগত দেবতা নন, রাম হচ্ছে আমাদের মনের দেবতা। তাই রাজনীতি করতে গিয়ে নিজের দেবতাকে বা নিজেকে ছোট করবেন না, এই ছোট্ট কথাটি আপনাদের কাছে প্রার্থনা রইল। 22 জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধন হয়ে গেল। এবার আপনারা ভাবছেন যে রাম মন্দির কীভাবে যাব এবং কোন সময় গেলে রাম মন্দির যাওয়াটা ঠিক হবে, রাম মন্দির যেতে কত টাকা খরচা, ট্রেনে গেলে সুবিধা, বাসে গেলে সুবিধা না এরোপ্লেনে গেলে সুবিধা, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তাই আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া আসানসোল থেকে যদি আপনারা রাম মন্দির যান তাহলে দুটি ট্রেন আছে, ডন এক্সপ্রেস এবং জম্বুতাওয়াই এক্সপ্রেস। ডন এক্সপ্রেসের টাইম হাওড়া থেকে রাত্রি 8:25 এবং আসানসোল থেকে রাত্রি 12:11। জম্বুতাওয়াই এক্সপ্রেসের টাইম হচ্ছে কলকাতা থেকে 11:45 এবং আসানসোল থেকে 3:20। এবার আসা যাক ভাড়াতে, দুটো এক্সপ্রেসেরই প্রায় একই ভাড়া। হাওড়া থেকে আপনাদের স্লিপারের ভাড়া পড়বে মাথা পিছু 440 টাকা, এসি টু টিয়ারের ভাড়া পড়বে 1700 টাকা এবং থ্রি টিয়ারের ভাড়া পড়বে 1185 টাকা। আসানসোল থেকে আপনাদের স্লিপার ক্লাসের ভাড়া পড়বে 370 টাকা, 1000 টাকা পড়বে এসি থ্রি টিয়ার এবং এসি টু টিয়ারের ভাড়া পড়বে 1430 টাকা। এবার আসা যাক আপনারা যদি প্রাইভেট কার বা বাসে করে যান তাহলে কোন রুট হয়ে যাবেন কলকাতা হাওড়া থেকে বা আসানসোল থেকে। কলকাতা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আসানসোল হয়ে আসানসোলে জুবলি পেট্রোল পাম্প থেকে ডান দিকে ঢুকে যাবেন, 5 কেশিয়া রোড হয়ে ঝাড়খণ্ড সুলতানগঞ্জ হয়ে অযোধ্যা হাইওয়ে ধরবেন, সোজা অযোধ্যা পৌঁছে যাবেন। এবং আপনারা যদি ফ্লাইটে যেতে চান আর কয়েকদিন ওয়েট করে যান, এখনও পর্যন্ত অযোধ্যা এয়ারপোর্ট পুরোপুরিভাবে তৈরি হয়নি, কিছুদিনের মধ্যে অযোধ্যা এয়ারপোর্ট তৈরি হয়ে যাবে এবং ফ্লাইটে গেলে খরচা অনেকটাই বেশি হবে। ট্রেনে সব থেকে কম খরচা, আপনারা কম খরচাতেই পৌঁছে যেতে পারবেন অযোধ্যা। আর যদি এই ইনফরমেশনটি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে একবার জয় শ্রীরাম লিখবেন, আর কিচ্ছু লিখতে হবে না আপনাদেরকে। ভালো থাকবেন, জয় শ্রীরাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।